আমার কথা আর বলো না, দিন দিন আমার অবস্থাটা আরো খারাপের পর্যায়ে চলে যাচ্ছে। আম্মাকে নিয়ে ভাইয়া আমি খুবই টেনশনে আছি। যাই হোক, তোমার চাকরির কি অবস্থা? নতুন একটা কোম্পানিতে সিভি জমা দিয়েছি, তারা আগামী সপ্তাহে ডাকবে আমাকে। যত তাড়াতাড়ি পারো একটু চেষ্টা করো, বুঝতেই তো পারতেছো যে কোন পরিস্থিতিতে আমরা এখন আছি। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, বুড়া আল্লাহ দোয়া করে। সেটাই, ঠিক আছে। না, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। ঠিক আছে, চলো তাহলে। मैं जितना तुम्हें सोचूं मन ये ना भरे। मेरा प्यार तेरा प्यार। বলতে চাচ্ছিলাম যে কালকে যেটা ছেলের সাথে তোমার কথা বলতে দেখছি, ছেলেটা কি? মানে ভাইয়া, আমরা দুজন একসাথে পড়াশোনা শেষ করেছি। ও এখন বেকার, বাট ওর একটা চাকরি হয়ে যাবে বলেছে। আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ভাইয়া। তুমি জানো যে আমাদের মা অসুস্থ, এখন হাসপাতালে আছে, তাই না? আমাদের এই বাড়ি চাইতে একটা জায়গা, এটা ছাড়া আমাদের কিছু নাই। অলরেডি মায়ের পিছনে 4-5 লক্ষ টাকা চলে গেছে, জায়গাটা বিক্রি করতে হয়েছে, কারণ মায়ের চিকিৎসাটা আমাদের কাছে অনেক জরুরি। আমি একটা ছেলের সাথে কথা বলছি তোমার জন্য। ছেলেটা তোমাকে চিনে, ছেলেটা তোমাকে দেখছে। সে ছেলের সাথে কথা হয়েছে জানো, সে আমাকে 4-5 লাখ টাকা দিবে। আমি টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাবো। আমি বড় ভাই হিসেবে তোমার কি কথাটা বলছি, অবশ্যই তুমি যদি মানো ওই ছেলেটাকেই বিয়ে করবে, আমি সেটাই চাই। যাও বড় যাও। তোমার বাসায় যাচ্ছিলাম, তুমি এখানে মিলে গেলে, তোমার সাথে একটু কথা ছিল। দাঁড়াও, যেও না। আমার সাথে নতুন করে কি কথা হবে তোমার? কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি।
জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? ভালোবেসে বিয়ে করেছি, ভালো থাকাটাই স্বাভাবিক। তুমি আমাকে জীবনেও বুঝলে না, কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি সেটা শুধু আমি নিজেই জানি। হ্যাঁ জানি কেন আমার কাছ থেকে তুমি দূরে চলে গেছো, সে ব্যাপারে কিছু বলার নেই আমার। আজ কত তারিখ সেটা কি তোমার মনে আছে? আজ সেই দিন, 5 বছর আগে তুমি এই দিনটিতে আমাকে তুমি বলেছিলে, সায়মা আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আজকে এই দিনটি ভুলে গেছো? দিন তারিখ মনে রেখে কি হবে, মানুষ মানুষকে ভুলে যায়, আমি আমার নিজেকে ভুলে গেছি আর দিন তারিখ? তুমি কিছুই ভুলে যাওনি, আমি তোমাকে চিনি, অনেক ভালোভাবে চিনি। তুমি এই দিনটি ভুলে যেতে পারো না, তোমার অনেক ভালো করেই মনে আছে, আমি জানি সেটা। শুধু পরিস্থিতি দূরে যেতে বাধ্য করেছে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছ। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু আমার কিছুই করার ছিল না, আমার বিয়েটা করাটা খুবই জরুরি ছিল, আর তুমি ওই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারতে না। তুমি তো একবার আমাকে বলতে পারতে আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি একবার জানতা, তুমি মরে গেলে আমাকে ছেড়ে যেতে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার জন্য কতটুকু কষ্ট পাও সেটা আমি জানি না, কিন্তু আমি এখনো তোমার জন্য অনেক কষ্ট পাই আর অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ভালোবেসে আমি সব কিছু হারিয়েছি, তোমার দেওয়া স্বপ্ন, তোমার দেওয়া আশা আর আমার ভাঙা স্বপ্ন। তখনও চেয়েছি, আজও চাই তুমি ভালো থাকো। শোনো একটি কথা, সেদিনও বলেছি আজও বলছি, আমার মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না তোমার, ভালো থাকো। ও মুঝে ছোড় কর জো তুম জাওগে, জো তুম জাওগে, জো তুম জাওগে। ও মুঝে ছোড় কর জো তুম জাওগে, বড়া পশতাওগে, বড়া পশতাওগে, বড়া পশতাওগে, বড়া পশতাওগে। ও মুঝে ছোড় কর জো তুম জাওগে, বড়া পশতাওগে, বড়া পশতাওগে, বড়া পশতাওগে, বড়া পশতাওগে। কুছ ऐसा हो